বিসমিল্লাহির রহমানির রহিম। বন্ধুরা, আজ আমরা সাভার গোপ্রযোজন কেন্দ্র ভিজিট করতেছি, আমি এবং আমার এক ফ্রেন্ড সাজ্জাদ। অনেক গরু ভিজিট করেছি, অনেক গরু দেখেছি, প্রুভেন বুলেরও একটা ভিডিও নিয়েছি, ভিডিওটা আশা করি আপনাদের সবাইকে দেখাবো। এখন যে শেডটার কাছে আসি দাঁড়িয়ে, দশটা গরু, এই দশটা হচ্ছে বাংলাদেশে ইম্পোর্ট করা, বাইরের থেকে ইম্পোর্ট করা 100% ফ্রিজিয়ান। এই 100% ফ্রিজিয়ানের বীজ বাংলাদেশের সব জায়গায় যায়। আপনারা অবশ্যই দেখতে যার যে গরুর বীজ যায়, আপনারা যখন বীজ নাম্বারটা সিমেন্সের গায়ে দেখতে পারবেন, তখন বুঝতে পারবেন যে কোন গরুটার বীজ আসলে আপনারা দিয়েছেন। গরুটার বডি ওয়েট, সাইজ, জন্ম সবগুলোই আমি আপনাদের দেখাবো। একদম প্রথমেই যে গরুটা আছে, এটা হচ্ছে 105 নম্বর শেডে, 105 নম্বর শেড। গরুটার নাম্বারটা আপনারা দেখবেন 603, জন্ম 13/4/2012। ওয়েট, বডি ওয়েট আছে হচ্ছে আপনার 980। এটা একটা 100% ফ্রিজিয়ান, ইম্পোর্টেড ফ্রিজিয়ান। আমরা আপনাকে ছবিটা দেখাচ্ছি। এটা অনেক সুন্দর একটা গরু, অনেক বড় সাইজের একটা গরু। অবশ্যই সাইডে ব্যাকগ্রাউন্ডই হওয়ার কারণে ভিডিওতে একটু ঘোলা আসতেছে। যাক, ভিডিও লম্বা করবো না, লম্বা ভিডিও কেউ দেখে না। এবার পরবর্তী যে গরুটা আছে, এটার নাম্বারটা আগে দেখি আমরা। নাম্বারটা আছে F227, জন্ম 2015 সালে, ওজন আছে 910 কেজি। এটাও 100% ফ্রিজিয়ান, এটাও বাইরের থেকে আনা। এবং আরেকটা মজার কথা হচ্ছে, আমি 3 দিন আগে আমার একটা গাভীকে বীজ দিয়েছি, এই গরুটার বীজ দিয়েছি, 627 এইটার বীজ দেওয়া হয়েছে। এটা যদিও অন্যান্য গরুর থেকে একটু ছোট, কিন্তু আশা করি ভালো হবে। এটা হচ্ছে 615 নম্বর, এটা জন্ম 2010 সালে, ও বডি ওয়েট আছে 810। আমার মনে হয় বডি ওয়েট একটু বেশি কম হবে, কারণ যেভাবে দেওয়া আছে এটাও অনেক সুন্দর একটা বুল, বিশাল সাইজ। ওকে, এই বুলটা অনেক সুন্দর, অনেক সুন্দর, মাশাআল্লাহ। এটা 616 নম্বর বুল, 2010 সালে জন্ম, বডি ওয়েট আছে 990 কেজি। এইটা এই যে, অর্থাৎ আপনারা যখন গরুর বীজ দেবেন তখন একটু ইনশিওর করবেন যে হ্যাঁ, একটা ভালো গরুর ই পেয়েছেন। প্রুভেন বুলগুলো আছে এখানে, ফ্রিজিয়ান আছে, এটা মেবি সবচেয়ে বেশি ওজন আছে। এটা 612 নম্বর বুল, 1050 ওজন, 2013 সালে জন্ম, এটা আমার দেখা সবচেয়ে বড়। সাথে ভাই, এর চেয়ে বড় তো নাই, জানেন তো, 1050। এটাই সব থেকে বড়। তবে আপনারা বড় এবং 100% ফ্রিজিয়ান থেকে দেশি গরুতে এই বীজ আমি বলবো দিবেন না, তাহলে বাচ্চা গরু মারা যাওয়ার সম্ভাবনা আছে। এটা বিশাল বড় গরুটা, আমার দিকে ফিরতেছে না, তাই দেখাইতে পারতেছে না, অনেক বড়। এদের বীজ আমাদের সারা বাংলাদেশে পাওয়া যায়, সারা বাংলাদেশের যে কোনো স্থানে গেলেই পাবো। এটা হচ্ছে 2016 সালে জন্ম, 632 নম্বর বুল, 510। এটা ছোট, কিন্তু এটা মাত্র 2 বছর বয়স, তো এটা যখন বড় হবে ওই বড়টার থেকেও বড় হবে মনে হয়, যেটা ঠিক আছে। এটা হচ্ছে, এটাও বিশাল বুল, 1010 কেজি ওজন আছে, 1010 কেজি, 602 নম্বর, 2012 সালে জন্ম। একটু দেখেন আপনারা, এই বুলটাও অনেক সুন্দর, একদম ফ্রিজিয়ান, 100% ফ্রিজিয়ান দেখেন জি। মার্কেবল হচ্ছে আপনার 612, 602, এবং মার্কেবল হচ্ছে, এটাও এত বড় মার্কেবল না, এটাও 2 বছর বয়স। এই বুলটার নাম্বার হচ্ছে 633, 16 সালে জন্ম, 520 কেজি ওজন গায়ে এখন আছে, বডি ওয়েট। এই বুলটার বীজ আমি নিব, এই বুলটা অনেক সুন্দর, পশম পশম আছে। এটা 623 নম্বর বুল, F623, বডি ওয়েট 809 কেজি, 2015 সালে জন্ম। এটা হচ্ছে কত, 623, এইটার বীজ আমি নেবো এর পরবর্তীতে, যদি আমার এলাকায় পাওয়া যায়, 623, কারণ এটা একটু পশম আছে বড়, একটু শখ। এই এটা হচ্ছে লাস্ট বুল, 10 নম্বর বুল এখানের, এটার 629, 850 কেজি, 2015 সালে জন্ম। এটা দেখেন, এই যে
সো ধন্যবাদ বন্ধুরা, আমার ভিডিও শেষের পথে আমরা সাভার গোপযোজন কিছুটা হলেও আপনাদের দেখাইতে পারছি।